জাতীয় সুরক্ষা পরিষদ ওড়িশা পক্ষরু সম্বর্ধনা কার্যক্রম রাউরকেলা শহরের পানপোস আইটিডিএ কার্যালয় নিকটে থিবা আইটিডিএ সম্মিলনী কক্ষরে এক সম্বর্ধনা কার্যক্রম আয়োজিত হয়ে যাইছি। এই অবসরের কার্যক্রম সম্পর্কে পরিষদর ওড়িশা শাখার উপাধ্যক্ষ তথা বরিষ্ঠ শ্রমিক নেতা জাহাঙ্গীর অলি সূচনা দিয়েছিলেন। এই অবসরের মুখ্য অতিথি ভাবে যোগ দিয়েছিলেন বিধায়ক সারদা প্রসাদ নায়ক। যেমানক হাতর স্পর্শে লোকমানে নূতন জীবন পাইথান্তি সেইভাবে ছজন ব্যক্তিঙ্কু এই অবসরে সম্বর্ধিত করা যাইথিলা। এমানক মধ্যে রহিছন্তি ডাক্তার পিকে মহাপাত্র, ডাক্তার এস কবি শতপথি, ডাক্তার দুর্গেশ কুমার স, ডাক্তার দুখিয়া মুর্মু প্রমুখ। কার্যক্রমকু পরিষদর ওড়িশা শাখার সম্পাদক মধুসূদন মোহিনী সঞ্চালন করেছিলেন। মু জাহাঙ্গীর আলী, ভাইস চেয়ারম্যান ন্যাশনাল সেফটি কাউন্সিল ওড়িশা চ্যাপ্টর। আজি আমি পাঁচ জন ডক্টর এবং জনে সমাজসেবী সম্বর্ধনা জ্ঞাপন করুলু এইপাই কি করোনা সময় এটি বহু ডক্টর কাম করে ডক্টর পিকে মহাপাত্র, ডক্টর কবি শতপথী, ডক্টর সয়, ডক্টর খান এবং ডক্টর মুর্মু তাঁকর যে বিশেষ স্বাস্থ্য সেবা পাই অতি পরিচিত লা সমস্ত লোক পাখে বিশেষ করে রাউরকেলার যে সেবা যোগাইছেন তাকে প্রশংসা করে সেইপা আমি সম্বর্ধনা জ্ঞাপন করতে। সেইভাবে ভাবে বন্টি খানা তাঁকর আসল না হচ্ছে মনোজ খান্না, সে বহু করোনা রোগীকে সেবা কলা পরে শেষে সেই করোনা রোগের হি প্রাণত্যাগ করছেন। তাঁকর ধর্মপত্নী কু আমি মধ্য সম্বর্ধনা জ্ঞাপন করছু। তেণু ন্যাশনাল সেফটি কাউন্সিল হচ্ছে ত্রিপাক্ষিক কমিটি যেটাকি কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং ট্রেড ইউনিয়ন মানে এতে সামিল অনেক সমস্ত বড় বড় কর্পোরেট হাউসর মালিক মানে বা তাঁকর ম্যানেজমেন্ট এতে সামিল অনেক সেবা মনোবৃত্তি কু আমি গ্রহণ করছু। ন্যাশনাল সেফটি কাউন্সিল মাধ্যমে আমি ফার্স্ট এড ট্রেনিং করা, সেফটি অডিট করাইবা এবং বিভিন্ন পরিস্থিতিতে কেতে দুর্ঘটনা কম করা যাই পারিব সেইপা মত ইয়ে পদক্ষেপ নিয়ে আমি সার্টিফিকেট এবং অডিট রিপোর্ট দেওয়া পাই মধ্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার আমাকে অথরিটি দিয়েছেন। আজ সৌভাগ্যবশত আজ আমার ভারত স্বাধীনতার 75 বর্ষ আমি পালন করুছু। আজির ভাল দিবসের ন্যাশনাল সেফটি কাউন্সিল মহনীয়তার গোটে কাম করেছি। আজ রাউরকেলা শহরের গোটে কার্যক্রম, এ কার্যক্রম হচ্ছে কার্যক্রম না মধ্যে দিয়েছেন হ্যান্ডস দ্যাট হিলস। দেড় বর্ষর করোনা তার ভিতরে ভয়াবহতা অনেক জীবন আমি হরাইছে, সেই করোনা যোদ্ধা মানুষ রাউরকেলার আগধাড়ির যে ডক্টর মানে ডক্টর পিকে মহাপাত্র, ডক্টর কবি শশাঙ্ক কবি শতপথী, ডক্টর খান, ডক্টর সয়, ডক্টর মুর্মু যে দেড় বর্ষ ধরে করোনা র ট্রিটমেন্ট করিকি রাউরকেলাকে আজ গর্বিত করেছেন, সেমানকু আজ সম্মানিত করা সঙ্গে সঙ্গে ইয়ে শহরের জনে উদীয়মান যুবদ্যোগী যাকে কুহতি বন্টি খানা, মানে করোনা সময়ের অনেক জীবন বঞ্চাই নিজ সময় দিয়েছেন, নিজ পরিশ্রম করেছেন, তার ভিতরে নিজে করোনা আক্রান্ত হয়ে 51 বর্ষ বর্ষ বয়সের সে আম গহণে না তাঁরকে মধ্যে আজ সম্মানিত করা যাইছি। নিহাতি ভাবে মু ন্যাশনাল সেফটি কাউন্সিলর সমস্ত কর্মকর্তা যে তাঁকর অগ্রধাড়ির কর্মকর্তা যে উপস্থিত লে মোর রাজনৈতিক গুরু বিষ্ণু মহান্তি, সম্মানিত প্রশান্ত বেহরা, শশধর নায়ক, জাহাঙ্গীর অলি, মোহিন বাবু এবং সমস্ত সদস্য মানুষ মোট কৃতজ্ঞতা। স্বাধীনতার 75 বর্ষ পালন অবসরের এভাবে গোটে কার্যক্রম করেছিল সে মোট অশেষ কৃতজ্ঞতা।